নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। আজ আমি এমন একটি খাদ্য উপাদান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা এই খাদ্য উপাদানটি সবাই চেনেন, কিন্তু সাধারণত আপনারা অন্যভাবে চেনেন। অসুস্থ হয়ে যাওয়ার পর অনেকে পথ্য হিসাবে কিংবা উপবাস করার পরে সাধারণত এই খাদ্যবস্তুটি আপনারা গ্রহণ করেন, আর যার নাম হলো সাবু, অথবা অনেকে সাগু নামেও চেনেন। এটি একটি স্টার্চে পরিপূর্ণ খাদ্য। খেজুর গাছের প্রজাতির মতো একটি প্রজাতিতে এই ধরনের খাদ্য পরিপূর্ণ থাকে গাছের মধ্যেই। তারপরে এটিকে ফাইনভাবে মেশিনে ছোট ছোট দানার আকারে বাজারে পাওয়া যায়। নিউগিনিতে এই ধরনের খাবারের ব্যবহার সর্বাধিক, কারণ এখানেই সাগু বা সাবু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এশিয়াতে সাবুর খাদ্য হিসাবে ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেড়েছে, অনেকটা মুক্তোর মতনই দেখতে। ছোট ছোট বলের মতন পাওয়া যায়, যা জল বা দুধের মধ্যে সহজেই মিশে যায়। সেই সাথে অনেকে পুডিং বা স্টু করে খেয়ে থাকে। বলতে পারেন এশিয়া মহাদেশের জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম হয়ে গেছে সাবু। এখন আমরা জেনে নেব সত্যি কি এটি রোগীর পথ্য না সবাই খেতে পারে, ছোট বড় সবাইয়ের জন্য কি এই সাবু গুরুত্বপূর্ণ কি, এ ধরনের প্রশ্ন হয়তো আপনাদের মনে আসতেই পারে। সাগুর মধ্যে থাকা বা সাবুর মধ্যে থাকা বৈচিত্র্যপূর্ণ খাদ্য উপাদানের কথা শুনলেই আপনি প্রশংসা না করেই পারবেন না। তবে উচ্চ পরিমাণের ক্যালোরি রয়েছে সাবুর মধ্যে, কারণ এর মধ্যে অধিক পরিমাণ স্টার্চ বা কার্বোহাইড্রেট রয়েছে, যে স্টার্চ সাধারণত আলুর মধ্যে থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ মিনারেলসে পরিপূর্ণ কিন্তু এই সাগু বা সাবু। এর মধ্যে আয়রন, পটাশিয়াম এবং ক্যালসিয়ামে পরিপূর্ণ। তাছাড়া ফলিক অ্যাসিড, ভিটামিন বি ইত্যাদিতে পরিপূর্ণ রয়েছে সাগু। তাছাড়া অল্প পরিমাণে ফ্যাট, প্রোটিন এবং ফাইবার। 100 গ্রাম সাগুতে বা সাবুতে আছে প্রায় 1 গ্রাম ফাইবার, 0.5 গ্রাম প্রোটিন এবং 350 ক্যালোরি এনার্জি। সোডিয়াম থাকে প্রায় 3 মিলিগ্রাম বা 3 মিলিগ্রাম, পটাশিয়াম 5 মিলিগ্রাম এবং ফ্যাট থাকে 0.2 গ্রাম। তাই সাগুর মধ্যে থাকা এই পুষ্টিগুণ আপনার ওজনকে যেমন বৃদ্ধি করতে পারে, পাশাপাশি রক্ত সঞ্চালন, হাড়ের বিভিন্ন বৃদ্ধির জন্য, স্নায়ুর সঠিক বৃদ্ধির জন্য এবং ফাংশন ঠিক রাখার জন্য, রক্তচাপ এবং বদহজমের মতো সমস্যা দূর করার জন্য সাগু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অপুষ্টিতে ভুগছেন বা দীর্ঘদিন যাদের ওজন কোনোভাবেই বৃদ্ধি পাচ্ছে না, বা দীর্ঘ রোগভোগ থেকে সবেমাত্র রিকভার করেছেন, সেখান থেকে আপনার শরীর স্বাস্থ্য কোনোভাবেই ঠিকঠাক হচ্ছে না, তারা কিন্তু নিয়মিত সাগু খেতে পারেন। এতে দ্রুত আপনার ওজনের যে বৃদ্ধি তা হবে এবং রিপেয়ার করবে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, কারণ 100 গ্রাম সাগুর মধ্যে থাকা প্রায় 350 ক্যালোরি, যা আপনার শরীরের প্রয়োজনীয় শক্তিকে অনেকটাই মিটিয়ে দেবে। তাই যাদের ওজন বৃদ্ধির প্রয়োজন আছে তারা নিয়মিত সাগু খেতে পারেন। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা তারা কিন্তু নিয়মিত সাগু খেতে পারেন, কারণ এর মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম, যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ পটাশিয়াম আমাদের ভেসো ডাইলেটার হিসাবে কাজ করে, অর্থাৎ যেখান থেকে রক্ত যায় সেই রক্তবাহর যে ডায়ামিটারটাকে অনেকটাই বাড়িয়ে দেয়, ফলে রক্তচাপ অনেকটাই কমতে সাহায্য করে এবং কার্ডিও ভাস্কুলার সিস্টেমের উপরে খুব বেশি চাপ দিতে পারে না, ফলে আপনার হার্ট থাকবে সুস্থ সবল। যারা নিয়মিত হজমের সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে আপনারা নিয়মিত সাগু খেতে পারেন। হজমজনিত সমস্যা বা পেটের ব্যথা এগুলো প্রায়ই রয়েছে, পেটের প্রদাহ রয়েছে, তারা নিয়মিত সাগু যদি খান তাহলে এর মধ্যে থাকা যে অল্প ফাইবার, যা হজম ক্রিয়াকে অত্যন্ত ভালো রাখবে এবং পেটের উপকারী ব্যাকটেরিয়ার পরিবেশকে অত্যন্ত ভালো রাখতে সাহায্য করবে, ফলে পেট থাকবে অত্যন্ত ভালো এবং সহজেই আপনি হজম করতে পারবেন। ইনস্ট্যান্ট এনার্জি অর্থাৎ শক্তির কিছু প্রয়োজন হলে, কোনোভাবেই আপনার শক্তি পাচ্ছেন না শরীরে,
সেক্ষেত্রে সাগু খেতে পারেন, কারণ এর মধ্যে ক্যালোরি রয়েছে। প্রতিদিন আপনারা নিয়মমাফিক যদি খেতে পারেন তাহলে হজমের সমস্যা তো দূর হবে, পাশাপাশি আপনারা উচ্চ মানের ক্যালোরি পাবেন এখান থেকে। হাড়ের মধ্যে থাকা বোন মিনারেল যে ডেন্সিটি, সেই ডেন্সিটি অত্যন্ত ভালো থাকবে, কারণ সাগুর মধ্যে খনিজ লবণ হিসাবে তামা, আয়রন, ক্যালসিয়াম এগুলো রয়েছে, এবং এগুলো খুব অল্প পরিমাণে রয়েছে। এগুলো আপনার হাড়ের যে কোষকলাকে অত্যন্ত ভালো করবে এবং আপনার হাড়ের বৃদ্ধিকে অবশ্যই সাহায্য করবে। যাদের অস্টিওস্পোরোসিস রয়েছে, হাড় ভঙ্গুর যে রোগ, সেই রোগ রয়েছে বা ইনফ্লামেশন রয়েছে, তারা অতি সহজেই মুক্তি পেতে পারেন যদি নিয়মিত সাগু খান। পেশি বৃদ্ধিতে সাহায্য করতে পারে সাগু, কারণ এই স্টার্চের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এনার্জি এবং দ্রুত মাসলের অর্থাৎ পেশির স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে পারে। পেশিকে দীর্ঘকালীন ধরে তার কাজে সবল রাখতে সাহায্য করতে পারে এই সাগু। সাগুর মধ্যে থাকা ফলিক অ্যাসিড এবং অন্যান্য মিনারেলস যা নার্ভের মধ্যে থাকা বিভিন্ন ডিফেক্টকে সারিয়ে তুলতে পারে, কারণ এর মধ্যে ভিটামিন রয়েছে। মূলত যারা নিউবর্ন সদ্যজাত বাচ্চা বা বাচ্চার মা কিংবা প্রেগনেন্সি অবস্থায় প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিডের প্রয়োজন হয়, তাই এই অবস্থায় যদি সাগু খান তাহলে আপনার গর্ভস্থ সন্তানের নার্ভজনিত বিভিন্ন ত্রুটি সেখান থেকে মুক্তি পেতে পারেন, আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। তাছাড়া নার্ভের ফাংশনকে বা কার্যকারিতাকে অনেকটাই বৃদ্ধি করতে সাহায্য করবে, কারণ শরীরের ইলেকট্রোলাইটসের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে সাগু। রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং কোষে কোষে রক্ত সরবরাহ করতে সাহায্য করবে এবং হিমোগ্লোবিনের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করবে সাগু, ফলে অক্সিজেনের ঘাটতি কোনোভাবেই হবে না কোষে কোষে, ফলে সহজেই কোষের বিভিন্ন সমস্যা দূর হবে, সহজেই মেরামত হবে এবং শরীর থাকবে অত্যন্ত সুস্থ। কারণ সাগুর মধ্যে থাকা উল্লেখযোগ্য পরিমাণ আয়রন যা লোহিত রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করবে, তাই যারা অ্যানিমিয়াতে ভুগছেন বা রক্তাল্পততে ভুগছেন তারা নিয়মিত সাগু খেতে পারেন। যে সমস্ত হিন্দু ভাইয়েরা পূজা অর্চনার পরে উপবাস ভঙ্গ করবেন সেক্ষেত্রে আপনারা সাগুর শরবত খেতেই পারেন। যারা রমজান করছেন মুসলিম ভাইয়েরা তারাও নিয়মিত রমজানের পরে আপনারা সাগু দুধ খেতেই পারেন। তাছাড়া অতিরিক্ত জ্বরের সময় আপনারা সাগু খেতে পারেন, কারণ আমাদের শরীরের অতিরিক্ত তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে সাগু। অনেকে হয়তো ভাবছেন যে আপনার সন্তানের সাবুদানা বা সাগুদানা দেবেন কিনা। সন্তানের বিকাশের জন্য সাগুদানার বিশেষ খাদ্য অত্যন্ত ভালো বলে মনে করা হয়। প্রথম 6 মাসের পর প্রধান ডায়েট হিসাবে আপনি সাবুদানা বা সাগুদানাকে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1/4 কাপ সাগুদানা বা সাবুদানা সঙ্গে দুধ দিয়ে আপনারা মিশ্রণ তৈরি করে খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন। একটা কথা খেয়াল রাখবেন যে সাগুদানা লো নিউট্রিটিভ ভ্যালু বাট হাই ইন ক্যালোরি, অর্থাৎ অধিক শক্তি উৎপাদন করে, তাই অধিক পরিমাণ বা এক্সেস সাবুদানা আপনারা খাবেন না, তাতে ওজন কিন্তু বৃদ্ধি পেতে পারে, এই বিষয়টাই শুধু মাথায় রাখবেন। এখন অনেকেই ভাববেন যাদের ডায়াবেটিস রয়েছে তারা সাগুদানা বা সাবুদানা খেতে পারবেন কি না। যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে এবং এনার্জি রয়েছে সেক্ষেত্রে সাবুদানা আপনারা অল্প পরিমাণে খাবেন, আর তা যদি ডায়াবেটিস ওষুধপত্র খেয়ে কন্ট্রোলে থাকে আপনারা সাবুদানার খিচুড়ি হিসাবে খেতেই পারেন। তবে আনকন্ট্রোল অর্থাৎ যে ডায়াবেটিসের সমস্যা কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা সাবুদানা খাবেন না। আর যদি আপনি ওজন কমাতে চান সেক্ষেত্রে বলবো সাবুদানা আপনার জন্য নয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং সেই সাথে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আজ এই পর্যন্ত, নমস্কার।